বুড়ি মরে গেল। বুড়োটা ভাঁজ হয়ে থাকা চামড়ার মাঝে ছোট্ট বসে যাওয়া চোখখানা দিয়ে দেখত, কিছু জল চোখের কোণ থেকে ঝরে পড়ল। লোক দেখানোর সুখ চলল কিছুদিন। তারপর যেন এক নাটকের সমাপ্তি ঘটল। তার ব্যবহৃত শাড়ি নিয়ে মেয়েদের ভাগাভাগি চলল। কেউ বালিশের কাভার বানাবে, কেউ বিছানার চাদর হিসেবে ব্যবহার করবে, কেউ কানের দুল নেবে, কেউ বা বালাচোরা। যার যার নিজের সংসারে যেন একটা বোঝা নেমে গেল। বুড়ো একা বসে বসে দেখে তাদের কাণ্ড কারখানা। মনের বাজারে স্মৃতির দরকষাকষি করতে করতে সেখানেও একসময় বৃদ্ধি হয়ে যায় মস্তিষ্কের কোনো এক ফাঁক ফুঙ্গুলে। যে যার কাজে ব্যস্ত হয়ে যায়, বুড়ো একা হয়ে পড়ে, হাতের লাঠিখানায় ভর করে এদিক সেদিক পাইচারি করে। সেদিন ছোট্ট নাতনি এসে বলে গেল, দাদু দাদু তুমি মরে গেলে কিন্তু লাঠিখানা আমার, আমি খেলব। এদিক থেকে বৌমা তেরে আসে, দাঁড়া তোকে আজ মেরেই ফেলব। এসব কথা বলতে নেই, এসব কথা বলা ভালো না। যে বৌমার এত শাসন, সেও গোপনে প্রতিবেশীর কাছে গল্প করে, বুড়োটার শুধুই কষ্ট, মরে গেলেই বাঁচে। সেদিন নাতনি তার ছোট্ট ঘরে আড্ডা দিচ্ছে আর বলছে, দাদুর অবস্থাও বেশি ভালো না, কিছুদিনের মধ্যে উইকেট পড়ে যাবে, তারপর এই ঘর আমার, তখন জমি আড্ডা হবে। বুড়ো শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ছে। দুই ছেলের মাঝে প্রায় ঝগড়া লেগেই থাকে, বুড়ো কার কাছে কদিন খাবে এ নিয়ে। বুড়ো আজ কারো বাবা নয়, আজ কারো শ্বশুর নয়, কারো দাদুও নয়, সে আজ শুধুই এক বোঝা। আজ বুড়োর জন্মদিন। গত বছর বুড়িটা বেঁচে ছিল, তাও একটু পায়েস রেঁধে খাওয়াইছিল। আজ সারাদিন গেল কেউ কিছু বলল না, কি বা বলবে যার মৃত্যুর জন্য সবাই বসে আছে। কি বা দরকার তার সে জন্মদিনের কথা মনে করে দেওয়ার? অথচ কিছুদিন আগে কত লোককে খাইয়ে নাতনির জন্মদিন পালন করল। বুড়োর হিসাবটা জমা পড়ে আছে, কারণ তার মৃত্যুর পরেই তো অনেক মানুষকে খাওয়াইতে হবে। সেখানেও দুই ভাইয়ের মাঝে প্রায় ঝগড়া হয়, বুড়ির বেলাও তো তাই হয়েছিল। বুড়ো ভাবে, কিসের এই জীবন, কাদের জন্য এত কিছু। বুড়ো চশমাটা চোখ থেকে নামিয়ে একটু মুছিয়ে নেয়, কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ একটা শ্বাস ফেলল। মনে মনে বড় এটাই বলল, পৃথিবীর সমগ্র বাবা যেন বাবা হয়ে বাঁচে, বোঝা হয়ে নয়।